একজন বল প্রশ্ন করেছেন, কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না? যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না। শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা পেট পিঠ বুক বা কাঁধ এগুলো দেখা যায়, চুল দেখা যায়, তাহলে কি হবে না? নামাজ হবে না। আপনি শাড়ি পরেন আর যাই পরেন, উপর দিয়ে আরেকটা ওড়না পরেন বা যাই পরেন, মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া, নিচের অংশ ছাড়া সব কি করবেন? ঢাকতে হবে। এমনকি চুলও হালকা একটু দেখা গেছে, এক সেকেন্ডের জন্য ভিন্ন কথা, হয়তো সরে গেছে, সাথে সরে দিলেন, কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার এই হাতা হাতের এই যে অংশগুলো এগুলো যদি খোলা থাকে নামাজ হবে না। আমাদের অনেক মা বোনরা আছে বিশেষ করে গ্রামে, এখনো ওই শুধু শাড়ি পরে এমনভাবে নামাজ পড়া যায় তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায়। মহিলার নামাজের জন্য সতর হলো পুরো শরীর তাকে ঢাকতে হবে। কথা বোঝাতে পারছি? পুরুষরা মহিলাদেরকে শিখাই দিবেন, এবং আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এক ওড়নায় শুধু মুখটা খোলা থাকবে, একদম পুরোটা ঢেকে যাবে, নামাজ শেষ আবার ওড়নাটা করে রেখে দেন, খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 50 বছর আগে বিয়ের কাবিন 30,000 টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে, স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে। এখন প্রশ্ন হলো, স্ত্রীর ওই টাকা স্বামী কি আবার দিতে হবে নাকি? না দিতে হলে কত টাকা দিতে হবে? না আবার দিবে কেন? স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন, সেটা তার ব্যাপার, খরচ করছে কেন? আমাদের দেশে মহিলারা একটু বোকা শোকা আসলে, সোজা সরল। আমরা পুরুষগুলা বেশিরভাগই বাটপার কিসিমের, মহিলাদেরকে আমরা কতভাবে যে ধোকাবাজি করি, মোহরের টাকা দিয়া আবার এই আপনার হাত পাতে যদি বসে থাকেন যে ছেলের এখন ভর্তির টাকা লাগবো, তোমার কাছে তো আছে, দাও, আমার কাছে আছে, তুমি দেখবা কেন? ছেলের ক্ষয় খরচের দায়িত্ব তোমার, করতে কেন বা তুমি বুঝে পড়াও, এটা আমার দিক টাকা পাও না তুমি, এই কথা যদি মহিলা বলে আর তো বা তো সংসারে আর জুটবে না। অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই? দিয়েছে, কিন্তু আপনি সহ্য করবেন না, তাহলে আপনি অত্যাচারী, আপনি অবিচারক, অবিবেচক এবং আপনি জুলুমকারী। মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে। স্ত্রীকে মোহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না, খাবে না, তার বাপের বাড়িতে সবার দিয়ে দিবে, সম্পূর্ণ শতভাগ রাইট তার, আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই। কি করছো গো, জিজ্ঞেস করতে পারেন, যদি বলে আমার মনে হচ্ছে যে হাওয়ায় উড়ে দিছে, শেষ, চুপ থাকবেন, কোনো কথা নেই, একদম মুখে কুলুপ, সত্য কথা বলছি, ইসলাম। কিন্তু আমরা কি করি, মহত্ব দেয়ই না, 2 নম্বরই 10 লাখ 20 লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসনে যাইতে না যাইতে হাত পাতে বসে থাকে ফকিরের মতো, বিদেশ যাওয়ার সময় বলে কি করছো এগুলো দাও, ঠিক না বেঠি? এগুলো উচিত না ভাই, মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয়। আচ্ছা, তার মা বাপ আছে না, সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না, এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন, স্বাধীনতা দিবেন, সে যা ইচ্ছা তা করবে। কিন্তু এখন মহিলারাও একটু বোকা শোকা, দিলে মহব্বতের চোটে প্রথম প্রথম তো এত বেশি মহব্বত হয়, বলে ওগো এই টাকা দিয়ে কি করবো, তুমি থাকলে আমার কত টাকা হবে তুমি নিয়ে যাও, এই দরাটা খাইলো আর কি, এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেল তো গেল, আর ওই টাকা পাওয়া বেচারির আর নসিব হয় না। এবার মাসালা জিজ্ঞেস করে মৌলবীর কাছে, ছেলে মেয়ের জন্য খরচ করে ফেলছে এখন আর পাবো কিনা? আর কোথা থেকে পাবেন, একবার পাইছেন শেষ, আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন? ভুল, আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে, নাহলে এই বাটপারি পুরুষ শাসিত সমাজে এই বেচারিদেরকে রক্ষা করা কঠিন। ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো, পুরুষের মতো মোহর দিয়ে দিবেন স্ত্রীকে, একদম হাতে হাতে টনটনাইয়া, আমি আমার স্ত্রীকে পুরোপুরি মোহর দিয়ে দিয়েছি। আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, বাংলাদেশে মোহর দরে 10 লাখ 1 টাকা, 20 লাখ 5 টাকা, এই বাবা বাহার কি, 6 টাকা বেচা যাবে না আলী, মোহর দরে 10 লাখ 1 টাকা, আবার 1 টাকাও দেয় না, কত বড় বাটপারি আপনি চিন্তা করেন, দিবে না 1 টাকাও, ধরে 10 লাখ টাকা, এর চেয়ে বড় বাটপারি আল্লাহর জমিন আর কি আছে বলেন? যুবকরা যা ধরতে পারবেন তাই দিবেন, এখন যুবকদের দোষ দিব কি, এখন আছে কিনা জানি না, আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল ভাঁজ করে দিয়ে দেয়, এমনি মানে তোর কোনো আজকে কথা নাই, একদম চুপ, বেচারা রুমাল মুখে দিয়ে বসেই থাকে, কোনো কথা নাই তোর আজকে। অনেক বিয়েতে ছেলে কথা বলে বিয়েই ভেঙে যায়, কত বড় বেয়াদব ছেলে মুরব্বীদের সামনে কথা বলছে, ঠিক না বেঠিক? এসব অনাচার আমাদের নোয়াখালীতে আবার একটু বেশি। আরে ভাই, বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে? ছেলেই তো কথা বলবে, মোহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের? বউ যে মোহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে? তাহলে কথা তো ছেলেই বলবে, আপনারা ধরে 10 লাখ 1 টাকা 5 লাখ 10 টাকা ধরাই দিলেন, আমি মানুষটা ওই টাকার আছি কি না, আমার ওজন কত, আমি কথা বলবো। আমার নিজের বিয়ের সময় মোহর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম, তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারবো, আমার এটা অ্যারেঞ্জ আছে, তো সবাই চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, পরে রাজি হয়ে গেছে, আমি ওটা দিয়ে দিস। কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রুমাল দিয়া মুরব্বীরা মুরব্বীরা এবার ঠিক করে, মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন বাড়াই ধরেন, তাহলে কি হবে, তালাক দিতে পারবে না, আগেই তালাকের চিন্তা করেন, ওই বিয়েতে এমনি ভাঙবে, আগে থেকে নেতিবাচক চিন্তা কেন,
মোহর কি তালাকের কোনো বিয়ের কোনো প্রোটেকশন? না, মোহর হলো স্ত্রীর উপহার, তাকে বাসর ঘরে দিয়ে দিবেন। আপনার মোহরের টাকা না থাকলে রোজা রাখবেন, আপনার বিয়ে করতে বলছি কি? বিয়ে করবেন আর বাসর রাতে যে বড় করবেন, দেখো এখন মোহর তো ধরছে মুরব্বীরা, আল্লাহ দিলে ইতালি ভিসা আসলে চলে যাব, কত টাকা আসবে, কত লাগবে তোমার, সব তো তোমারই আল্লাহ রহমতে। আমার পামপট্টি দিয়া মহিলারে এমনি নরম মানুষ, তাদের দিলটা নরম থাকে, বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে, আপনি আইসা বেহায়ের মতো প্রথম রাত্রে ভিক্ষার ভিক্ষুকের মতো হাত তুলে ধরছেন। তো বেচারি বলে ঠিক আছে, ও কি বলো না বলো, মোহর দিয়ে আমি কি করব, সব মাপ, জ্যাস গেলো আর কি, শেষ বেচারে গেলো আর কি, ডুবি আর বাটপারে বাটপারি করে আমি জিতে গেলাম। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন। খবরদার, স্ত্রীর মহরণের টাকা মারবেন না কেউ, মনে থাকবে তো ইনশাল্লাহ। মহরণের টাকা দিয়ে আবার হিসাব নিতে আসবেন না, কি করছো তার ব্যাপার সে কি করবে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নামাজের তাশাহুদ পড়ার আগে কোথাও কোনো ভুল হলে তাশাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত? আপনি সালাম ফেরানোর আগে হঠাৎ করে মনে হলে আরে ভুল তো একটা করে ফেলছি, কি করবেন তখন? তখন দেখবেন ভুলটা কোন ক্যাটাগরির ভুল। যদি সুন্নাত ভুল হয় ছুটে, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে গেছে। যদি ওয়াজিব ছুট হয় ছুটে ভুল হয়, তাহলে সেজদা সাহু দিতে হবে। আর যদি ফরজ ছেড়ে ধুয়ে আসছেন মনে হয়, তাহলে ওইটা আবার পড়তে হবে। সুন্নাত ছুটে গেলে সুন্নাতের ভুলে কোনো অসুবিধা নেই, ওয়াজিব ভুলে গেলে সেজদা সাহু দিতে হবে শেষে, আর যদি ফরজ ছুটে যায় তাহলে ওইটা আবার পড়তে হবে, ওইটা হয়নি। দায় টুপি পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাত্রীপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে। এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাত্রীপক্ষের উপর পাত্রীপক্ষের কোনো গুণা হবে কি না? দেখেন, ছেলের মুখে দাড়ি আছে, এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে, তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজড়া, এই প্রশ্নটা রাখাই যায়। কেন রাখা যায় আমি বলি, আল্লাহ তাআলা সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে, ছেলে মেয়ের প্রতি, মেয়ে ছেলের প্রতি। দাড়ি এটা পুরুষের ভূষণ, আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, নারীকে দেন নাই। নারীর মুখে দাড়ি হয়, পুরুষের মুখে দাড়ি হয়, এটা পুরুষের মার্কা। পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে। এখন মার্কা দেখে যদি নারী পালায়, তাহলে এটাকে নারী না হিজড়া, এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। যাই হোক, আল্লাহ মাফ করুক, একটু আক্রমণ করে বলছি, আল্লাহ মাফ করুক। মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাড়ির কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন, নবীজির সুন্নাতের কারণে, ওয়াজিবের কারণে, শরীয়তের কারণে, ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন, তাহলে এটা ইমান বিরোধী একটি চেতনা। এটার কারণে ইমান চলেও যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এত ডেঞ্জারাস একটা বিষয়। কথা কি বুঝাতে পারছি? মনে রাখবেন, ছেলে ভালো মানুষ কিনা, মেয়ে ভালো মানুষ কিনা, এটাই হলো মূল সম্পদ। টাকা পয়সা, রূপ, লাবণ্য, এগুলো কোনোটাই মানুষের মূল জিনিস না। এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে, তখন আফসোস করে আর কাজ হয় না। এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা, ভালো মানুষ কিনা, মেয়েটা ভালো মানুষ কিনা, সম্পদ এগুলা কুলি কামায়, চামারে কামায়, বিভিন্ন মানুষ কামায়, তারও একসময় সম্পদ হয়ে যাবে হয়তো, কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না, এই জন্য মনুষ্যত্ব দেখবে। শুক্রবারে জুমার নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না, এই কথাটা কি সঠিক কিনা? আমাদের দেশে মহিলাদেরকে আমরা একেবারে দাসী বানাই ফেলছি, আল্লাহ মাফ করুক। স্বামীর নামাজের সাথে বউয়ের নামাজের কি সম্পর্ক? ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে ফেলবে। স্বামী বেটার বেনামাজি হলে কি স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী নামাজি হোক তারপর পড়বো? সম্পূর্ণ অনর্থক কথা, এরকম কোনো কথা নাই।